দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি হাওড়া, হাওড়া এখন আমি হাওড়াতে চলে এসেছি। হাওড়ার সবথেকে আমাদের ভারতবর্ষের সবথেকে ডিপেস্ট যে মেট্রোটি সেই মেট্রোতে চাপতে এসেছি, সেই মেট্রোতে আমি চাপতে এসেছি। এ হলো সেই বিখ্যাত হাওড়া ব্রিজ, আমি যাব হাওড়া। আর এটা হলো হাওড়া স্টেশন, আমি যাব হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। এই হলো হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স, আমরা যাব নিউ কমপ্লেক্স। এই যে লেখা আছে এখানে দিফওয়ে মেট্রো, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লেখা আছে দিফওয়ে মেট্রো, এইটা হলো হাওড়া নিউ কমপ্লেক্স। হাওড়া নিউ কমপ্লেক্স এইদিকে হলো মেট্রো। এই মেট্রো হলো ভারতের সবথেকে গভীরতম মেট্রো। এই মেট্রো গঙ্গা নদীর নিচে টানেল বসিয়ে তার মধ্যে দিয়ে এসপ্ল্যানেড যাবে। এসপ্ল্যানেড যেতে আমরা খুব সমস্যায় পড়তাম বাসে চাপার জন্য, ভিড়ভাট্টার মধ্যে কেউ 15 টাকা নিত, কারো কাছ থেকে 20 টাকা নিত, যা যে জানতো না তা যা তার কাছে তাই নিত, কিন্তু ফেয়ার হবে না। এবং খুব বড় বাজারের লাইনে খুব ভিড় হতো, সেই ভিড় টির সবকে এড়িয়ে মাত্র 10 টাকাতে ঠান্ডার হাওয়া এসির খেতে খেতে মানুষ প্ল্যানেটে পৌঁছে যাবে। কত কিছু দেখার আছে তা ঠিক নেই, সেখানে যা যা কাজ হয়ে যাবে। যে কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো দেখতে পাচ্ছেন, সবারই মুখে চোখে রং আজ বসন্ত। আচ্ছা এটা এটা বন্ধ আছে, আমরা যাবো কার্ফেড। এদিকে কার্ফেড, এই কার্ফেডের দিকে আমরা যাবো। এই মেট্রো গেটও দেখছি বন্ধ, দেখি এখন কি ব্যাপার। এই যে হলো মেট্রো গেট, এখন বন্ধ আছে তো কোনো কারণে বন্ধ আছে। এই হলো মেট্রো।